সুপার কথাটুর কতটুকু সুপার এখানে ব্যবহার হবে বলে আপনি মনে করছেন? রোবোটিক সার্জারি যা বাংলাদেশে নাই আমি এখানে শুরু করব। এই বিশ্ববিদ্যালয়ে যখন কোনো রোগী আসে তিনি কিন্তু আমার কাছে একটা সম্মানিত পাত্রী, কোন দলের সেটা আমরা দেখি না। তবে হ্যাঁ, সবসময় মনে রাখবেন যেদিকে মধু সেখানে মৌমাছি যায়। বর্তমানে বেশ কয়েকজন প্রতিত্বযশা চিকিৎসক তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে, অনেককে জরিমানা করা হয়েছে। সব বাবাই চান তার সন্তানকে নিরাপদ রাখতে, তাই নিরাপত্তার চেয়েও বেশি কিছু BBS Cables, more than safety. সম্মানিত সুধী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিশ্বনে আমাদের বিশেষ আয়োজন BBS Cables অদম্য বাংলাদেশ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা প্রতিটি পর্বে এক একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি, বিশেষ করে বাংলাদেশের রাজনীতির অর্থনীতির সর্বশেষ বিষয় নিয়ে কথা বলে থাকি। কথা বলে থাকি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে কতখানি এগিয়েছে, কীভাবে এগিয়ে যাচ্ছে বা কীভাবে কাজ করলে উন্নয়ন আরও বেশি ত্বরান্বিত হবে, সে সকল বিষয় নিয়ে। আর এ সকল বিষয়ে কথা বলতে বরাবরই আমন্ত্রণ জানিয়ে থাকি উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত অত্যন্ত প্রিয় মানুষদেরকে, যারা উন্নয়নে ভাবছেন এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন। তার ধারাবাহিকতায় আমরা অত্যন্ত একজন প্রিয় মানুষকে আমাদের কাছে পেয়েছি। আমাদের সাথে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ। জনাব শরফুদ্দিন আহমেদ, বাংলা বিশ্বের বিশেষ আয়োজন আপনাকে স্বাগত। কেমন আছেন স্যার আপনি? আছি ভালো, ধন্যবাদ আপনাকে। জনাব শরফুদ্দিন আহমেদ, এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে আপনি এখন ভাইস চ্যান্সেলর, বড় একটি দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে এই মেডিকেলের সাথে আপনি জড়িত ছিলেন এবং আপনি নিজে একজন ডাক্তার। আমরা দেখছি যে সরকার, বর্তমান সরকার প্রায় 14 বছর 15 তিনবার পরপর তিনবার ক্ষমতা, এবং তারা মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে তার মধ্যে চিকিৎসা শাস্ত্র কিন্তু একটি বড় বিষয়, কিন্তু সেটি নিয়ে কিন্তু কথা বলছে কিন্তু, এবং স্মার্ট বাংলাদেশের কথা সরকার এবার তার নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করেছে। কিন্তু আমরা গত 14 বছরে বা বর্তমান স্বাধীনতার পর থেকে আমাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিন্তু নানা ধরনের অনিয়মের কথা কিন্তু আমরা প্রতিনিয়তই কিন্তু শুনে আসছি। কিন্তু আপনি এই বিশ্ববিদ্যালয়ের বিসি হিসেবে কীভাবে মূল্যায়ন করেন বা একজন চিকিৎসক হিসেবে বিষয়টিকে কীভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ আপনাকে। 50 বছরের কথা যখন ভাবতে যাই তখন মনে হয় 4টি বিভাগে 4টি থানা হেলথ কমপ্লেক্স 20 বেডের ছিল, সেইখান থেকে এখন 460 উপজেলার পরেও জেলা শহরেও 1টি করে হেলথ কমপ্লেক্সের সংখ্যা প্রায় 500টি। প্রতি 6,000 মানুষের জন্য 1টি করে কমিউনিটি ক্লিনিক, যার সংখ্যা এখন প্রায় 16,000-18,000 উন্নীত হবে। এগুলো কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে একটা ব্যাপক উন্নয়ন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য এই 50 বছরে আমাদের অনেক অর্জন হয়েছে। তার মধ্যে আপনি একটু আগেই বলছিলেন বিগত 14 বছরে যে সরকার ক্ষমতায় তাদের হাত দিয়ে আমাদের কী কী উপকার হলো যদি বলতে চাই তাহলে বলবো যে স্বাস্থ্য খাতে করোনা আমাদেরকে দেখিয়ে দিয়েছে চোখে আঙ্গুল দিয়ে যে একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটা উন্নত হলে সারা বিশ্বের মধ্যে আমরা পঞ্চম এবং সারা সাউথ ইস্ট এশিয়ায় প্রথম স্থান অধিকার করেছিলাম। আপনারা জানেন সারা বিশ্বে মাত্র 42টি দেশ আছে 1 কোটির বেশি মানুষ, বাংলাদেশে একদিনে 1,20,00,000 ভ্যাকসিন দিয়ে মাননীয় ভ্যাকসিন হিরো প্রধানমন্ত্রী উনি প্রমাণ করেছেন আমরা সব পারি। উনি যে পারেন তার প্রমাণ তো শুধু পদ্মা সেতু নয়, মেট্রো রেল নয়, কর্ণফুলী টানেল নয়, পায়রা বন্দর নয়। উনি 3,000 মেগাওয়াট থেকে, অর্থাৎ 3,300 মেগাওয়াট ছিল 2005 সালে, আজকে 25,000 মেগাওয়াটে উন্নত করে আজকে আপনাদের মাঝে বসে কথা বলার সুযোগ পাচ্ছি। কখনো বিদ্যুৎ চলে যাবে এই কথাটি আমরা ভাবি না। এই উন্নয়নের মাঝে স্বাস্থ্যক্ষেত্রে আমরা অনেক কিছু পেয়েছি। প্রথমত বলি, বাংলাদেশে এখন নিটোরের মতো একটা হাসপাতাল যেখানে 1,000 বেড, সারা ওয়ার্ল্ডে অর্থোপেডিক্সের এত বেশি হাসপাতালে এত বেড নাই। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি 500 বেডে, পৃথিবীতে খুঁজে পাবেন না 500 বেডের কোনো প্লাস্টিক সার্জারি হাসপাতাল আছে। 1998-এর 30 এপ্রিল এই বিশ্ববিদ্যালয় গঠনের আন্দোলনে আমরা ছিলাম। দীর্ঘদিন আমাদের একটি কথা ছিল যেন বাংলাদেশে সকল মেডিকেল কলেজে অটোনমি দেওয়া হয়। অটোনমি দিলে যে কী হয় তার প্রমাণ হলো আজকে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আপনারা যে সেবাটি পাচ্ছেন এটা সব মেডিকেল কলেজ পেত। কী সেবা পাচ্ছেন আপনারা? 9,000 লোক আমার আউটডোরে প্রতিদিন রোগী দেখছে। আপনি জানেন আমার এখানে এখন প্রায় 3,000 বেডের হাসপাতাল, প্রতিদিন 1,000-এর মতো অপারেশনই হয় আমার এখানে। এই যে জিনিসগুলো, এগুলো দেশের একটি অর্জন। করোনায় বাংলাদেশের সকল হাসপাতালের মধ্যে আমাদের এখানে VIP বলুন আর গরিব মানুষ বলুন, চিকিৎসা ক্ষেত্রে কিন্তু আমরা গাইড বা প্রোটোকল ফলো করে করার জন্যে মৃত্যু হার ছিল সবচেয়ে কম এই বিশ্ববিদ্যালয়ে। এছাড়া আমরা
আমাদের বাজেটারি অ্যালোকেশন আগের চেয়ে আরও বাড়াতে বলেছিলাম। আমি শুধু মেডিকেল এডুকেশান, আমি শুধু ট্রিটমেন্ট বা হেলথ সার্ভিস দেই না, আমার এখানে গবেষণা হয়, আমরা জেনোম সিকোয়েন্সিং করেছি, আমরা অ্যান্টিবডি সেন্সিটিভিটি দেখেছি যে এই ভ্যাকসিন দেওয়ার পর ছয় মাস পরে কি আবার লাগবে কিনা, আমরাই বলেছি যে অর্ধেক কমে যাচ্ছে। আমরা উন্নয়নের কথা একেবারেই মানে অস্বীকার করছি না আপনাকে, সেটি হচ্ছে তারপর কিন্তু চিকিৎসা ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতির কথা কিন্তু শোনা যাচ্ছে, এই বিষয়টিকে আপনি একজন উপাচার্য হিসেবে কিভাবে দেখছেন? আমি আপনাকে যেটা বলবো যে হ্যাঁ, সবসময় মনে রাখবেন যে 100 জন ডাক্তারের মধ্যে হয়তো 1 জন ডাক্তার কোনো অনিয়ম করছে, প্রচার যখন হয় তখন কিন্তু ওই 1 জন নিয়েই কথা হয়, বাকি 99 জন লোক যে এত ডাক্তার এত রোগীর চিকিৎসা দিচ্ছে সেটা নিয়ে কথা বলা হয় না। তাহলে এটা একটা উদাহরণ, আমি বলবো এই দুর্নীতির কথা তখনই উঠে আসে 1-2 জনের জন্য, আমরা সামাজিকভাবে এটাকে কখনোই আমি সাপোর্ট করব না, যারা অন্যায় করবে তাকে অবশ্যই তার শাস্তির আওতায় আনতে হবে, শাস্তি কিন্তু বিএমডিসির মাধ্যমে আমরা দিয়ে থাকি। কিন্তু একটা জিনিস জানেন বোধহয়, বাংলাদেশের মানুষ কিন্তু কোথায় গিয়ে এই অভিযোগটা দিতে হবে তাই জানে না, আবার আমাদের আইনে বলে বিএমডিসি যে অভিযোগ না পেলে তারা কোনো কিছু করতে পারে না। তাহলে অভিযোগ যখনই করে, আপনাকে বলি বর্তমানে বেশ কয়েকজন প্রথিতযশা চিকিৎসক তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে, অনেককে জরিমানা করা হয়েছে, তারপরে এগুলোর প্রচারও কম, যে জরিমানা হয়েছে তার রেজিস্ট্রেশন চলে গেছে এটা বলা হয় না, কিন্তু বলা হয় যে কোনো কোনো জায়গায় অনিয়ম হয়েছে। একটা রোগী আমাকে একজন একদিন বলেছিল যে পত্রিকায় সেই খবরটাই উঠবে যখন কোনো মানুষ কুকুরকে কামড়াবে, কুকুর মানুষকে কামড়াইছে এইটা কিন্তু কখনো কোনো খবর আকারে হয় না। কিন্তু আপনাদের, আপনি একজন ডাক্তার এই সেক্টরে এবং আপনি এখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন, কিন্তু আমরা দেখি যে বিভিন্ন সময় কিন্তু আপনাদের বিরুদ্ধে কিন্তু এবং আপনাদের নিয়ে কিন্তু রোগীরা কিন্তু নানা ধরনের কিন্তু অভিযোগ অনুযোগ এটি কিন্তু গণমাধ্যমে কিন্তু বিভিন্ন সময় কিন্তু প্রকাশ হয়ে থাকে বা বলছে, কিন্তু কিন্তু আজ পর্যন্ত কি আপনারা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে গিয়েছেন কিনা বিশ্ববিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ের বাহিরে? আমরা আমার বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো অনিয়মের কথা আসার সাথে সাথে আমি ইতিমধ্যেই তাদের তদন্ত করে আপনার অবগতির জন্য জানাই, এ পর্যন্ত বেশ কয়েকজনের বিরুদ্ধে শুধু শাস্তি না, শুধু পদাবনতি না, শুধু স্কেল অবনতি করা না, এদেরকে আমি কাউকে কাউকে চাকুরিচ্যুত করেছে, আমার এই টেনিউরেই 3 জনের চাকুরিচ্যুত হয়েছে। অর্থাৎ আমরা আমাদের এখানে যতখানি পারি চেষ্টা করছি, এই জিনিসটা আপনি তুলে ধরেছেন, আমি বাংলাদেশের অন্যান্য হাসপাতালগুলোতে যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে যেতে ব্যবস্থা নেওয়া হয়। আমার এখানকার তৃতীয় চতুর্থ শ্রেণীর নেতারা আমার সামনে দিনের বেলায় ঘুরতে পারে না, যখনই দেখি তখন বলি কেন তুমি তোমার কাজে নাই, অর্থাৎ তারা কিন্তু নেতা হোক আর যাই হোক কাজে কোনো গাফিলতি করছে না। আমি আপনাকে শুধু একটা কথা বলবো যে আমার এখানে 9000 রোগী, আমি যখন এইমসে যাই তখন প্রতি 30 জনের বেশি একজন ডাক্তার একদিন দেখে না, 9000 ডাক্তার যখন দেখতে যায়, আমার এখানে 50 জন ডাক্তার 9000 রোগী, কতজনকে দেখতে হচ্ছে আপনি এখন বলেন, প্রায় 50-এর বেশি না দেখলে এটা হয় না। তাহলে এই 50-60 জন রোগী দেখতে গেলে ভাই বাবা বা দাদা বলে সম্বোধন করা যায় না, সেই ক্ষেত্রে লাইনে যে লোকটা দাঁড়িয়ে থাকে, কখনো কখনো এমন হয় আপনি একজন সাংবাদিক বন্ধু আসলেন, উনি এখানে গিয়ে যখন ডাক্তার কাছে যায় উনি আগে চলে যায়, পিছনের যে লোকটা সে তখন হয় একটু গণ্ডগোল করতে চায়, ওই ক্ষেত্রেই তারা বলে যে এটা একটা অনিয়ম, এই অনিয়মও আমরা দূর করতে চাচ্ছি। এবং আমরা বলেছি যারা 65 ঊর্ধ্ব তাদের জন্য আলাদা লাইন করেছি আমি, সেই লাইনের মাধ্যমে যেন কোনো অনিয়ম না হয়। তবে হ্যাঁ, ভুল ভ্রান্তি হতেই পারে, যদি কোনো ডাক্তারের চিকিৎসা ক্ষেত্রে ভুল ভ্রান্তি হয় তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা হবে, ভুল হয় নাই পত্রিকায় যেন না ওঠে ওনার ভুলে রোগী মৃত্যুবরণ করেছে। না, এটি আমরা নিঃসন্দেহে এটি আপনার সাথে আমি একমত পোষণ করছি, সেটি বলার অপেক্ষা রাখে না, কিন্তু আমরা দেখছি যে সরকারি হাসপাতালের উপর এখনও কিন্তু রোগীদের কিন্তু আস্থা কিন্তু পরিপূর্ণভাবে আসেনি কিন্তু, এবং অনেক যারা এখানে আপনার সরকারি হাসপাতালে এখন ডাক্তার তারা কিন্তু এখন বাহিরের অনেক হসপিটালে কিন্তু রোগী দেখছে এবং অনেক রোগী কিন্তু সেখানে কিন্তু রেফার করছে, এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? অনেক ভালো একটা প্রশ্ন করেছেন, মনে রাখবেন এই বাইরের প্র্যাকটিস বন্ধ করব কি করব না এটা যখন আমি ভাবি, তখন এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত যে লোকটা বৃহস্পতিবারে এই অফিস শেষ করে ওই খাগড়াছড়িতে যে রোগী দেখছে ও যে সেবা দিচ্ছে এই কথাটা কিন্তু কেউ ভাবছে না, ওই জায়গার লোক এখানে আসতে গেলে 2000 টাকা খরচ হতো, আমার ডাক্তার সেখানে গিয়ে তাকে চিকিৎসা দিচ্ছে। এক, দুই নম্বর আপনি যেটা বলছিলেন যে আমাদের এখানকার চিকিৎসকদের নামে যারাই যে অভিযোগ করুক না কেন, আমি মনে করি হয়তো 1% or 2% তারা খারাপ ব্যবহার করে, ঠিক মতো রোগীদেরকে অ্যাটেন্ড করে না,
এই জিনিসটাও আমি চাই না যেন সবাই ভালো বিহেভ পায়, ভালোভাবে চিকিৎসা পায়। আমি এটা সবাইকে বলি। আপনার কাছে যে মূল কথাটি সেটা হলো যে চিকিৎসকদের নামে, চিকিৎসা ক্ষেত্রের নামে কিছু অভিযোগ থেকেই যায়। কেন হয়? আমার ডাক্তার কিন্তু শুধু প্রেসক্রিপশান করে, ওষুধ খাওয়ায় হলো নার্স, আর টেকনোলজিস্ট বিহেভিয়ার করে বা ইনভেস্টিগেশন রিপোর্ট দেয়, আর ওখানকার যে MLSS তাকে রিসিভ করে। প্রত্যেকেরই একটু ভালো বিহেভ দরকার। এই জিনিসটা যেমন আপনি বলেছেন, এটা আমারও চাওয়া, সাথে সাথে বাজেটেরই অ্যালোকেশন। আপনি জানেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বলেছে, আজকে না, আমরা আজ দীর্ঘদিন ধরে বলছি, বাজেটেরই অ্যালোকেশন হেলথে যেন 10% হয়। বাজেট না বাড়ালে ঢাকা মেডিকেল কলেজে ধরেন মেরুপেনাম ইঞ্জেকশন দিচ্ছে, আমার এখানে বাজেট 2 কোটি, তার ওখানে 25 কোটি, তাহলে আমার এই বাজেটেরই অ্যালোকেশনও যেন এমন হয় যেন সবার মধ্যে একটু ভারসাম্য থাকে, আচ্ছা, সমন্বয় থাকে। এ হলো বাজেট বৃদ্ধি। 2 নম্বর যে কথাটি আপনি বলছেন, ইনস্ট্রুমেন্টগুলা আমাকে কিনে দেওয়া হচ্ছে, এটা রক্ষণাবেক্ষণের জন্য একজন বায়োটেকনোলজিস্ট দরকার। এটা সারা বাংলাদেশের সকল হাসপাতালে যদি দেওয়া হয় তাহলে মেশিন নষ্ট হবে না। এই যে মেশিন নষ্টের অভাবে অনেকে ভাবে যে চেম্বারে পাঠাচ্ছে, আসলে এই যে চেম্বারে পাঠানোর কথাটা বলেন, ইনস্ট্রুমেন্টের অভাব যেখানে আছে, এবং অনেক ক্ষেত্রে আপনি জানেন না যে আমি তো কোর্স চালাই সারা দেশের মেডিকেল কলেজগুলোর পোস্ট গ্রাজুয়েট কোর্স, কোনো কোনো হাসপাতালে আমার যে MSMD কোর্স আছে কিন্তু টিচার নাই, আচ্ছা, তখন আমাকে কোর্স বন্ধ করে দিচ্ছে, লোকবল সংকট, তখন এই লোকবল সংকট দূর করতে হবে। সেই কোর্স বন্ধ হয়ে যাওয়া মানে কিন্তু দেশে বিশেষজ্ঞের হার কমে যাওয়া, মেডিকেল কলেজের শিক্ষক তৈরি বন্ধ হয়ে যাওয়া, তাহলে এই ক্ষেত্রে লোকবল দিতে হবে। যেখানে আমার 100 জন লোক হলে আমি 90 জন করে যদি দেখি তাহলে 9000 রোগীকে দেখাতে পারি একজন টিচার, তাহলে আমি 90 না করে 30 করলে আমার এখানে 300টা ডাক্তার আউটডোরে দরকার, তাহলে সেই পরিমাণ ম্যান পাওয়ার আমার দরকার। আমি মনে করি যে যেখানে ম্যান পাওয়ার কম সেখানে আমরা ম্যান পাওয়ার দেবো। যে ব্যক্তিটা চেম্বারে নিয়ে যাচ্ছে উনি কিন্তু এথিক্যাল কাজ করছেন না। আপনি যে কথাটি বলছিলেন, আমি এথিক্যাল প্র্যাকটিস করায় বিশ্বাসী। আমি এই হাসপাতালে এও বলেছি, আপনি ওষুধের নামটা দয়া করে ক্যাপিটাল লেটারে লিখবেন, প্রয়োজনে এমন কোনো ওষুধ লিখবেন যে আপনি প্যারাসিটামল লেখেন, নাপা বা অন্য কোনো ওষুধের নাম বলবেন না। কারণ হলো যে প্যারাসিটামল বিভিন্ন কোম্পানির আছে, আমরা এভাবে দিতে পারি কি না, এভাবে আমি আমার হাসপাতালে বলেছি। সব জায়গায় যদি আমরা এটা করি, চেম্বারে যদি রোগী নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি অর্থ এত বেশি না যে অর্থ নিয়ে কবরে যাওয়া যাবে। সবাইকে সৎভাবে চলতে হবে, এথিক্যালি প্র্যাকটিস করতে হবে। আমার মনে হয় তাহলেই আপনাদের যাদের মনে এই ধরনের অভিযোগ আছে যে ডাক্তারদের নামে স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে আছে, এগুলো দূর হয়ে যাবে। আগামীতে স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত হবে, কারণ আমরা জানি বাজেটারি অ্যালোকেশন আরও বাড়বে। প্রত্যেকটা মেডিকেল বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হবে, প্রত্যেকটা জেলা হাসপাতালে যখন স্বয়ংসম্পূর্ণ ইনস্ট্রুমেন্ট এবং বিশেষজ্ঞ থাকবে, তখন আর ফরিদপুর থেকে আমার এই হাসপাতালে আসবে না। আপনি জানেন পদ্মা সেতু হয়ে আমার কী লাভ হয়েছে, এখন খুলনা থেকে রোগী আসে, সকালে এসে চিকিৎসা নিয়ে বিদেশে যাচ্ছে। তাহলে এই যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে, আমার মনে হয় এখন খুলনাতেও যেন লোকজন চিকিৎসক থাকে, সে যেন আর ঢাকায় না আসে, যাতে ওই জায়গার রোগীরা তার কাছে চিকিৎসা নিতে পারে। সাথে সাথে এডুকেশনের জন্য তার ছেলেমেয়ে যেন পড়তে পারে, ভালো স্কুল তৈরি করতে হবে, তার থাকার ভালো পরিবেশ রাখতে হবে, স্বাস্থ্য সুরক্ষা আইন করে চিকিৎসকদের যেন নিরাপত্তা বোধ রক্ষা হয় সেদিকে খেয়াল রাখতে। মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বারবার বলছে, যেটি হচ্ছে যে আসলে চিকিৎসকরা এখন হচ্ছে যে ঢাকা কেন্দ্রিক আর কি, এখান উপর নির্ভর করছে, গ্রামগঞ্জে বা মফস্বলে তারা যেতে বেশি আগ্রহী না। আসলে তারা এখনও আমরা কিন্তু দেখছি যে ঢাকার প্রতি আসার জন্য সবাই লবিং এবং তদবির এবং রাজনৈতিক প্রক্রিয়া কিন্তু তারা ঢাকায় বেশিরভাগ থাকছে আর কি। আপনি বিষয়টি কীভাবে দেখছেন? আমি একজন বিশেষজ্ঞ এবং উপাচার্য হিসাবে শুধু বলবো, ভবিষ্যতে যদি কেউ পোস্ট গ্রাজুয়েট করতে চায় গ্রামের যারা তাদেরকেই আমরা অগ্রাধিকার দেব। এক, গ্রামে যিনি থাকবেন না এটা একটা অগ্রাধিকার দেব। 2, যিনি গ্রামে থাকবেন এখানে যে বেতন হয় তার 25% বেশি দেওয়া হবে। আউটরিচ প্রোগ্রামে অর্থাৎ একদম হার্ড টু রিচ এরিয়া যারা থাকে তাদেরকে ইনসেন্টিভ দিতে হবে, এবং 2 বছর যে গ্রামে থাকবে তাকেই পোস্ট গ্রাজুয়েশনে আসতে দিতে হবে। এবং এই সময় একটা কাজ করতে হবে, যে কথাটি আপনাকে বলি, গ্রাম থেকে ঢাকা আসতে চায় পড়াশোনা করে, সে আবার যেন গ্রামে যায়, তার জন্য একটা চুক্তিনামা করতে হবে। আর একটা কাজ করতে হবে, সেটা হলো যে পড়াশোনা যারা করবেন এই সময় 5000, প্রতি বছরে 1000 ধরলেও 5000 লোক কিন্তু আমার কোর্সে থাকে, ওই 5000 পদ শূন্য হয়। আমি মনে করি সরকারের পক্ষ থেকে এই 5000 নতুন রিক্রুট করলে ওরা যে জায়গার থেকে উঠে আসবে সেখানে তারা পোস্টেড হবে,
অর্থাৎ যে ব্যক্তিটি পোস্ট গ্রাজুয়েট করতে আসলো তার যে জায়গাটি ওইটা পূরণ হলে কোথাও আর ডাক্তারের অভাব হবে না। তবে হ্যাঁ, সবসময় মনে রাখবেন যেদিকে মধু সেখানে মৌমাছি যায়। গ্রামে থাকার নিরাপত্তার অভাব, থাকার জায়গা পর্যন্ত নাই, এটা দিতে হবে। এবং ওই যে একটু আগে সুরক্ষার কথা বলছিলাম, যে উপজেলায় যায় আপনি জানেন ওখানকার যারা গণ্যমান্য তারা একটা লোককে মারার পরে 21 দিন জোর করে হাসপাতালে রাখে যে তার একটা গ্রিভিয়াস সার্টিফিকেট দিতে হবে। ওই ডাক্তারের নিরাপত্তা নেই, ও তাড়াতাড়ি পালায় চলে আসে যে আমার চাকরি করার দরকার নেই। সুতরাং পরিবেশ, নিরাপত্তা এবং থাকার জায়গা যদি থাকে, ইন ফিউচার যদি ওই আইন করি, আপনি যদি ডিগ্রি করতে চান গ্রামের ডিগ্রি না থাকলে করা যাবে না, সেখানে যদি তাকে ইনসেন্টিভ দেয় আমার মনে হয় গ্রামে এবং জেলায় জেলায় ডাক্তার রাখা যায়। নিশ্চয়ই আমরা আশা করছি আপনি চিকিৎসার মান নিয়ে যে গত 14 বছরে বা স্বাধীনতার পর থেকে চিকিৎসার মান নিয়ে বলছেন বেশ উন্নতি হয়েছে। আমরা জানি যে আপনাদের এখানে একটি সুপার স্পেশালিস্ট হসপিটাল হয়েছে, আরও মানসম্মত আর কি, সেখানে কী ধরনের মান থাকবে এবং সেটি কতটুকু বজায় থাকবে বা আমরা আসলেই কি আসলে সুপার স্পেশালিস্ট শুধু মুখে মুখে বলবো না সেটি কার্যকরে পরিণত হবে, সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করবো ছোট্ট একটা বিরতিতে যাবো তারপরে। প্রিয় দর্শক, আমরা যাবো সুপার সেন কেবল সেজন্য ছোট্ট একটা বিরতিতে, থাকুন আমাদের সাথে, ফিরছি একটু পরেই। BBS কেবল ব্যবহার করলে এমনটা হতো না, আর LFFR কেবলে স্ক্রিন কোটিং থাকায় নিশ্চিত হতো 100% নিরাপত্তা। BBS কেবলস, মোর দ্যান সেফটি। দীর্ঘদিন ধরে এখানে দায়িত্ব পালন করছেন এবং আমরা জানি আরও বেশ কিছুদিন আপনার এখানে মেয়াদ রয়েছে এবং আপনার সময় আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়টির সুপার স্পেশালিস্ট এখানে উদ্বোধন হয়েছে আর কি। লেখা আছে যে সুপার স্পেশালিস্ট হসপিটাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সুপার কথাটুর কতটুকু সুপার এখানে ব্যবহার হবে বলে আপনি মনে করছেন? অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে হাসপাতাল একটা যেখানে রোগী চিকিৎসা হয়, স্পেশালাইজড হাসপাতাল মানে অন্যদের চেয়ে একটু স্পেশাল। সুপার স্পেশালিটি হলো সেই স্পেশালাইজদের চেয়েও বড়। আপনি জানেন আমার হাসপাতালেই আমরা নর্মাল একটা চিকিৎসা দিই দুপুরবেলায়, অর্থাৎ বিকালে 200 টাকার বিনিময়ে আমরা স্পেশাল আউটডোর করেছি। এখানে থাকবে সুপার স্পেশাল, সেটা কি যে চিকিৎসাগুলো ওখানে করা সম্ভব না, যেমন আমার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, যেমন ইনফার্টিলিটি, যেমন আমার এখানে স্টেম সেল থেরাপি হবে, আমার এখানে ন্যানো পার্টিকেল যেটা মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেছেন, রোবোটিক সার্জারি যা বাংলাদেশে নয় আমি এখানে শুরু করব। আমি আমার এখানে বিনা পয়সায় যে রোগীগুলো ওখানে সে পয়সা দিয়ে দেখাতে চায়, বাংলাদেশে দিনের বেলায় কোনো স্পেশালিস্ট খুঁজে পাওয়া যায় না, হাসপাতালগুলোতে গিয়ে আউটডোরে মেডিকেল অফিসার দিয়ে দেখাতে হয়। সেই জায়গাটায় যাতে স্পেশালিস্টটা এখানে চিকিৎসা করাতে পারেন আমরা অলরেডি শুরু করেছি। জি, দিনের বেলায় আমরা এও করেছি এই হাসপাতালে, আপনি জানেন যে বিকালবেলায় 3টা থেকে 6টা আমার স্পেশালিস্টটা এখানে চিকিৎসা করছে। এবং এইটা কিন্তু এর আগে ছিল না, স্পেশালিস্টরা হাসপাতালে চিকিৎসা দেয় বাংলাদেশে ভাবা যায় না। এর সাথে লেটেস্ট যত ইনভেস্টিগেশন আছে সেটা যেমন করব, আমার এখানে রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন ডেলিটা ডেলি যাতে হয় সেটার ব্যবস্থা করব, আমার এখানে ডায়ালাইসিসের পরিমাণ বাড়াবো, এখানে বেস্ট কেবিন, যে লোকগুলো আমার এই কেবিনে শুয়ে থেকে মনে করে বিআরবি বোধ হয় এর চেয়ে ভালো, আমি সেইখানে মনে করি যে এইখানকার কেবিনগুলো তাদের মনোপুত হবে। এই চিকিৎসার মাধ্যমে কি আমাদের জনগণের মধ্যে সরকারি হাসপাতাল নিয়ে যে মনোভাব রয়েছে সেটি কি কিছুটা কি পরিবর্তন হয়ে আসবে কিনা? হ্যাঁ, সরকারি হাসপাতালের প্রতি মানুষের একটা অনীহা, মনে করে ওখানে চিকিৎসা হয় না, তারা চেম্বারে নিয়ে যায়। এসব থেকে মুক্তি পাওয়ার জন্য হাসপাতালের মধ্যেই যাতে রোগীরা চিকিৎসা পায়, লেটেস্ট টেকনিকগুলো ব্যবহার করতে পারে, উন্নত যন্ত্রপাতি ব্যবহার করতে পারে, এবং মাননীয় প্রধানমন্ত্রী গত 2022 14ই সেপ্টেম্বর উদ্বোধনের সময় এই হাসপাতালটিকে জনগণের জন্য উন্নততর চিকিৎসা ব্যবস্থা দিয়ে যেন কেউ দেশের বাইরে চিকিৎসা করতে না যায় তার জন্য উনি আহ্বান জানান। একটা প্রমাণ আপনাকে দেই, করোনার সময় এই দেশের মানুষ বিদেশ যেতে পারে নাই, বন্দী ছিল, সেই চিকিৎসা কিন্তু আমরা দিয়েছিলাম বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে। আমরা যদি চিকিৎসা এমনভাবে দিতে পারি যে $4 বিলিয়ন পার ইয়ার আমার দেশ থেকে চলে যায় চিকিৎসার খাতে, সেটার যদি অর্ধেকও আমরা আমাদের এই দেশের বিশেষজ্ঞ চিকিৎসক যারা ইন্টারন্যাশনালিও কিন্তু আমরা অন্যান্য দেশের চেয়ে উন্নত চিকিৎসা ক্ষেত্রে, আমার এখানকার লেখাপড়ার মান এত উন্নত, আমি মনে করি আস্তে আস্তে মানুষের মধ্যে একটা চেতনা ফিরে আসবে, তারা পার্শ্ববর্তী দেশে গিয়ে 20,000 টাকার চিকিৎসা করানোর নামে 2,20,000 খরচ করে, আসা যাওয়ার খরচ, এইগুলো থেকে মুক্তি পাবে এবং এখানেই আমরা কম পয়সায় উন্নত চিকিৎসা দিতে পারব। আমরা একটি জিনিস জানি যে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখানে হচ্ছে যে রাজনৈতিকভাবে বা রাজনৈতিক তদবিরের মাধ্যমে এখানে যখন রোগীরা সাধারণত সিট পেতে হয় বা এখানে আসন পেতে হয়, এই বিষয়টিকে কতটুকু সত্যতা? আমি
একজন ভাইস চ্যান্সেলর হিসেবে আপনাকে বলবো, কার কোন রাজনীতি আছে আমরা সেটা দেখি না। আমি এই বিশ্ববিদ্যালয়ে যখন কোনো রোগী আসে তিনি কিন্তু আমার কাছে একটা সম্মানিত পাত্রী, কোন দলের সেটা আমরা দেখি না। আমার এখানে তদবির করা লাগে না, খালি থাকলে গত 14 বছরের সরকার অনেক উন্নয়ন করেছে, এটি আমরা নিঃসন্দেহে জানি আর কি। তারপরে যে চিকিৎসা ক্ষেত্রে যে এখন যে অনিয়মগুলো রয়েছে এবং যে কথাগুলো উঠে এসেছে সেটি কতটুকু গত 1 বছরে আগামী 1 বছরে সরকার পরিবর্তন করবে করতে পারবে বলে আপনি মনে করছেন? সরকারের ইচ্ছা আছে, কারণ স্মার্ট বাংলাদেশের কথা বলছে, সেখানে আমাদের মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা একটি বড় বিষয়। জি, আমি মনে করি যে বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ গঠন করা তখনই সম্ভব হবে যদি প্রতিটি ক্ষেত্রে, সেটা স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, গবেষণা, সব ক্ষেত্রে আমরা যদি এগিয়ে যেতে পারি। আমি মনে করি আমাদের এই স্বাস্থ্যক্ষেত্রে আমাদের অনেক কিছু করার আছে, যেমন আমরা আরও গবেষণায় যদি এগিয়ে যেতে পারি। ওই যে কৃষিবিদরা, যেমন আমার দেশে 2000 জিন নাকি আমাদের আটকানো আছে, জিন মানে কিন্তু সেই জিন না, এই জিন দিয়ে আমার দেশের উৎপাদন বাড়ছে। আমার এখানে চিকিৎসা ক্ষেত্রেও আমাদের ফার্মাসিউটিক্যাল 151টা দেশে আমরা রপ্তানি করে থাকি। আমি আমার এখানে যে চিকিৎসা নিতে আসবে ওনাকে যদি একটু ভালো ব্যবহার দিতে পারি, ওনাকে যদি বাজেটারি অ্যালোকেশনের মাধ্যমে আমরা তাদেরকে একটু চিকিৎসা দিতে পারি, তাহলে এই যে যেমন বার্ন অ্যান্ড প্লাস্টিক বলেছি, অনেকগুলো আমাদের ফাউন্ডেশন হাসপাতাল আছে, NICBD, NICDU, মেন্টাল, NIO সব আছে, নিটোর, প্লাস্টিক সার্জারি, এছাড়া গ্যাস্ট্রো লিভার। আমি মনে করি আমার এইটাকে একটা হাব তৈরি করব, সেটা কেমন, রোবোটিক সেন্টার বানাবো, সারা দেশের মেডিকেল কলেজের ট্রিটমেন্ট হবে এখানে, এখান থেকে ট্রেনিং সেন্টার করব, এগুলো করে আমরা সমস্ত দেশে লেটেস্ট ট্রিটমেন্টটা ছড়িয়ে দেব। আমি মনে করি প্লাস্টিক সার্জারি সহ সব ধরনের চিকিৎসা বাংলাদেশেই হবে। আর 14 বছরে স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়ন দেখা যায় তখনই যখন আপনি দেখবেন যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে ট্রমা সেন্টার নামে প্রত্যেকটা হাইওয়ের পাশে কিন্তু হাসপাতাল তৈরি হয়ে গেছে, রাইট, জেলায় জেলায় আজকে মেডিকেল কলেজ হয়েছে, সেখানেও কিন্তু উন্নত বিশেষজ্ঞ চিকিৎসা আছে, সরকারি হোক বেসরকারি হোক। আমি মনে করি 14 বছরের উন্নয়ন আগামী 5 বছরে আরও উন্নত হবে, বাংলাদেশ স্বাস্থ্যক্ষেত্রে অনেক দূরে এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর শরফুদ্দিন আহমেদ আপনাকে আমাদেরকে বিশেষ আয়োজনের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং এই সাথে সারা বাংলাদেশে বাংলাভিশনের সকল দর্শককে ধন্যবাদ দিয়ে আমি মনে করি স্বাস্থ্যক্ষেত্রে সবার সহযোগিতা দরকার, আপনার সহযোগিতা নিয়ে আমরা স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে সামনের দিকে এগিয়ে যাব। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের চিকিৎসা সেবার মান কতটুকু বজায় আছে, আগামী দিনে চিকিৎসা সেবার মান নিয়ে কিভাবে কাজ করছে এবং এর ভবিষ্যৎ কি, সে সকল বিষয় নিয়ে। আমরা আশা করছি যে বাংলাদেশের যে একটি সুপার স্পেশালিস্ট হসপিটাল হয়েছে, আপনারা দেখছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালিস্ট হসপিটাল, সে চিকিৎসা সেবা কিছুদিন আগে শুরু হয়েছে। আমরা আশা করছি এটির যে মান এবং এটির যে সুপার কথা নিয়ে যে যাত্রা শুরু করেছে সেই যাত্রা আগামী দিনে অব্যাহত থাকবে এবং বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে এটি একটি বিপ্লব ঘটাবে এবং আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তারা যাতে চিকিৎসা সেবার সুফল ভোগ করতে পারে এই হসপিটালের মাধ্যমে, এটি আগামী দিনে আমরা দেখব। এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। BBS কেবল ব্যবহার করলে এমনটা হতো না, আর LFFR কেবলে স্ক্রিন কোটিং থাকায় নিশ্চিত হতো 100% নিরাপত্তা। BBS কেবলস, মোর দ্যান সেফটি।